আব্দুল হালিম, আপনি লিখেছেন রজবের 27 তারিখে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছে, এটার ঐতিহাসিক সত্যতা কতটুকু, মেরাজের শিক্ষা ও তাৎপর্য সম্পর্কে কিছু বলবেন? ভাই আব্দুল হালিম, রজব মাসের 27 তারিখে লাইলাতুল মেরাজ বা মেরাজের রজনী হিসাবে উদযাপন করা হয়ে থাকে আমাদের বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন অঞ্চলে। মুসলমানদের মধ্যে এটি উদযাপনের কালচার বা সংস্কৃতি রয়েছে। প্রকৃত অর্থে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ এবং ইসরার এই ঘটনা ঘটেছে, এটি যেমন মহাসত্য। কোরআন ইসরা সম্পর্কে এবং বিভিন্ন হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে মেরাজের বিষয়টি সুসাব্যস্ত হয়েছে, এটিকে অস্বীকার করবার কোনো সুযোগ নেই। এই বাস্তবতার পাশাপাশি আমাদেরকে আরেকটি বাস্তবতা মাথায় রাখতে হবে, তা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মেরাজটি ঠিক কবে হয়েছে সেটির সুনির্দিষ্ট কোনো তারিখ, কোনো মাস এটি জানা সম্ভব হয় না। এমনকি সনটা নিয়েও মতবিরোধ এবং মত পার্থক্য আছে ঐতিহাসিকদের ওলামা ইকরামের মতে। অনেকে এটাকে হিজরতের 5 বছর আগের ঘটনা, কেউ হিজরতের কয়েক মাস আগের ঘটনা, কেউ আরও বিভিন্ন রকমের মত দিয়েছে। আর মাসের ক্ষেত্রে কেউ রবিউল আউয়াল, কেউ রজব, কেউ রমাদান, কেউ জিলকাদা, এরকম বিভিন্ন মাসের কথা বলেছেন। রজব মাসের 27 তারিখ এরকম নির্দিষ্ট করে এই তারিখে হয়েছে এরকমটি কোনো মুহাক্কিক, কোনো বিদগ্ধ বিদ্বান, কোনো মুহাদ্দিস, কোনো ওলামা ইকরাম থেকে বর্ণিত নয়। হাদিস থেকে তো এর কোনো বর্ণনা পাওয়াই যায় না। বরং এ ব্যাপার অনেকে বলে থাকেন, ইমাম ইবনে হাজার আসকালানি রহমাহুল্লাহ, ইমাম ইবনে তাইমিয়া রহমাহুল্লাহ, ইবনুল কাইয়িম রহমাহুল্লাহ, ইমাম নাওয়াবী রহমাহুল্লাহ, আর অনেক ইমামরা এর সঙ্গে দ্বিমত পোষণ করেছেন। বিশেষ করে ইমাম ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম এবং ইবনে হাজার আসকালানি রহমাহুল্লাহ এবারে শক্ত কথা মন্তব্য করেছেন। ইবনে হাজার আসকালানি রহমাহুল্লাহ বলেছেন যে ব্যাপারে কোনো প্রমাণ পাওয়া যায় না যে 27 তারিখ, রজবের 27 তারিখে তার মেরাজ হয়েছে, এবং এটি লোকমুখে প্রচলিত একটি বিষয়। আমাদের দেশে এটিকে খুব ঘটা করে অনুষ্ঠান পালন করা হয়, উদযাপন করা হয়, অথচ এই তারিখে মেরাজ হওয়ার বিষয়টি মোটেও প্রমাণিত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে না বিশুদ্ধ হাদিস আছে, না ঐতিহাসিকভাবে এটি তথ্য নির্ভর কোনো সত্য, যার কারণে একজন মুসলিম মেরাজ এবং ইসরা বিষয়টি যখন বিশ্বাস করবে সেটি দিনক্ষণ তারিখ ইবনে কাইয়িম রহিমাহুল্লাহ মন্তব্য হলো যে মেরাজের তারিখ, সন, দিন এর কোনোটি নিশ্চিতভাবে জানার কোনো সুযোগ নেই। এর একটি অন্যতম কারণ হলো সাহাবায়ে কেরাম আসলে দিবস সর্বস্ব কোনো কাজ করতেন না, যার কারণে কোন কাজটি কখন হয়েছে, কোন ঘটনা কখন ঘটেছে, এ বিষয়ে সাহাবায়ে কেরামের বিশেষ কোনো আগ্রহ ছিল না। তারা মূলত চেষ্টা করতেন ওই কাজটির যে শিক্ষা সেটা এবং নির্দেশনা সেটাকে ধরে রাখার জন্য। মেরাজের সবচেয়ে বড় শিক্ষা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাত, 5 ওয়াক্ত সালাত এই মেরাজের রাতে ডেকে নিয়ে দিয়েছেন। এই সালাতের বিধানটি এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য বিধান জিবরিলের মাধ্যমে দিলেও এটি দেওয়ার জন্য আল্লাহ তাআলা ডেকে নিয়ে তারপর তাকে দিয়েছেন। অতএব এই শিক্ষা গ্রহণ করে যদি সালাতকে আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হিসেবে নিতে পারি, তাহলে ইনশাআল্লাহ বিধিনিল্লাহ মেরাজের শিক্ষা আমরা গ্রহণ করছি এমনটি বলা যেতে পারে। এর বাইরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের অনেকগুলো অলৌকিক বিষয় তাকে দেখিয়েছেন। সিদরাতুল মুনতাহা তাকে নিয়েছেন, জান্নাত জাহান্নামের অনেক দৃশ্য তাকে দেখিয়েছেন। তো সে বিষয়গুলো একজন ইমানদার আলোচনা করবেন, সেখান থেকে শিক্ষা গ্রহণ করবেন। বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা অনেক অপরাধের সাজা দেখিয়েছেন, সেটা ডেমো হতে পারে। আলমুল গায়ব আল্লাহ তাআলা কীভাবে দেখিয়েছেন সেটা দৃশ্য একমাত্র, বাস্তব দৃশ্য একমাত্র আল্লাহ তাআলা ভালো জানবেন। তো সেই দৃশ্যগুলো দেখিয়ে সেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে সে অপরাধগুলোর ভয়াবহতা সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছেন আল্লাহ তাআলা। যেমন সুদের ভয়াবহতা, সুদের শাস্তি কেমন হবে, তারপর জেনার শাস্তি কেমন হবে, গীবতকারীর শাস্তি কেমন হবে, এরকম আরও বিভিন্ন বিষয়ের শাস্তি মেরাজের রাত্রিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দেখিয়েছেন যে অপরাধের শাস্তি এমন হবে। সেই সাথে জান্নাতে যাওয়ার ব্যাপারেও উৎসাহ হতে পারে, এরকম অনেক আমলের কথা, অনেক আমলের উপকারিতার কথা, জান্নাতে কারা গিয়েছেন, কারা আগে গিয়েছেন, কেন গিয়েছেন, কিছু ভিত্তিতে গিয়েছেন, সেই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়েছেন। একজন ইমানদার সেগুলোতে শিক্ষা গ্রহণ করবে, কিন্তু নবীদের সাথে সাক্ষাৎ হয়েছে, তাদের সাথে বিভিন্ন কথোপকথন হয়েছে, সেগুলো বিবরণ হাদিসে উঠেছে, সেগুলোতে আমরা শিক্ষা গ্রহণ করব। দিবস সর্বস্ব মেরাজ পালন নয়, আসুন মেরাজের শিক্ষা আমাদের জীবনে ধারণ করার চেষ্টা করি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আর মেরাজের দিনক্ষণ তারিখ যেমনটি জানা যায় না, ঠিক তেমনিভাবে এই তারিখে বা এটাকে কেন্দ্র করে সাহাবায়ে কিরাম বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা খুলাফা রাশেদা সালাফে সালেহীনের কেউ এটাকে উপলক্ষে কোনো আনুষ্ঠানিকতা করেননি, না রাত্রি জাগরণ, না এটার জন্য বিশেষ কোনো ইবাদতের জন্য নির্ধারণের কোনো কিছু করেননি। ইসলামের নামে যখন কোনো কিছু আমরা করবো, ইবাদতের নামে যখন কোনো কিছু করবো, সেটার শরীয়তে যদি কোনো কিছু ফিক্স করা না থাকে, আমরা নিজেদের সিস্টেম বানিয়ে নিব, ফিক্স করে নিব, তখন সেটি বেদাতে পরিগণিত হবে। অতএব মেরাজের রাত উদযাপন করা বা 27 রজব দিনে রোজা রাখা, এর ব্যাপারে যে ফজিলতের কথা বলা, এগুলো বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়। একজন ইমানদার এগুলো থেকে বেঁচে থেকে মেরাজের মূল শিক্ষাটা গ্রহণ করবেন।